এক আমলের একাধিক সহি হাদিস থাকলে কি প্রচলিত যে আমলটি করতে হবে এক আমলের অনেকগুলো নিয়ম থাকলে যদি আপনি দেখেন যে উভয়টি শুদ্ধ তাহলে আপনি যে কোনো একটি নিয়ম থাক নিয়ম আমল করলে আপনার যথেষ্ট হবে এর প্রমাণ আমরা দিয়ে থাকি যে যখন একামত দুই রকমে দেয়া যায় ডবল ডবল দেয়া যায় আবার এক এক করে দেয়া যায় দুইটাই শুদ্ধ দুইটার মধ্যে কোনোটাকেই কেউ ইগনোর করা যায় নেই কেউ যদি কোনো বলে যে আমি এটা করবো এটা করা যাবে না তাহলে ভুল হবে কেউ যদি বলেন আমি এটা পছন্দ করলাম কারণ এটা বেলাল করছে পছন্দ করতেই পারেন আর কেউ বলেন আমি এটা এইটা পছন্দ করলাম কারণ এটা আবু মাহাজরা যেগুলো আহু করেছেন আছেন তো সেটা করতেই পারেন এইভাবে যে আমলের ডবল আছে বা বেশি আছে যেটা যে কোনো একটা পছন্দ করতে পারেন যেমন দোয়া উলের বা সালাতের শুরুতে দোয়াগুলো আছে কেউ যদি সোহানা কালো পরে সেটাও জাহাজ আছে এটা সৈহাদি দেওয়ার প্রমাণিত কেউ যদি বলেন আমি বা ইত বাই নিউ বাইন আলম বায় নিউবাইনে খাত পড়বে সেটাও জাহেজ আছে ইনিওয়াজার সময় এটাও জাহেজ আছে সুতরাং কেউ যদি একটাকে নির্ধারণ করে বাকিগুলোকে ইগনোর করা এটাকে হাদিসকে অস্বীকার করা নামান্তর আর এটা করবেন না বরং আপনি বলবেন যে আমি কাছে এটা প্রাধান্যপ্রাপ্ত মত হাদিস যেহেতু শুদ্ধ আমি এটাকে প্রাধান্য দিচ্ছি এটা তিনি আমল করতে পারেন অথবা তিনি কখনো এটা কখনো এটা আমল করতে পারেন অথবা তিনি বলতে পারেন যে আমি হাদিস শুদ্ধ কিন্তু এই এটা আমল করছি এই জন্য নিয়ম এক নিয়মে আমার দেশ চলার জন্য রাষ্ট্রপ্রধান করতে একটা নিয়মকে বেঁধে দিতে পারেন এগুলোতে কোনো বাধ্যবাধকতা করা ঠিক নয় এগুলির কারণে পরস্পর মনোমালিন্য তৈরি করা কখনো সঠিক কাজ নয় এটা যেন না হয় বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে যেখানে সই হাদিস আছে এবং দুটি মত আছে সেখানে পরস্পর বিরোধিতা করা পরস্পরের একে অপরের বিরুদ্ধে লেগে যাওয়া এবং এর কারণে মসজিদ ভাগাভাগি করে ফেলা মসজিদ এর কারণে একে অপরকে বদভ্রষ্ট বলা বা একে অপরকে নিজেকে বেশি আল নিজেকে বেশি আল্লাহ নিকটতম বন্দা মনে করা অথবা নিজে একমাত্র তিনি না যা দল মনে করা এটা শুদ্ধ নয় কিন্তু ওই ওই জায়গাতে যেখানে দুর্বল হাদিসের বিরুদ্ধে হাদিস আপনি দেখ সেখানে অবশ্যই হাদিস নিতে হবে আর যেখানে আপনি কেয়াসের সহিহাদিস বিরুদ্ধে কেয়াস নিয়ে আসে সেখানে অবশ্যই আপনাকে হাদিস নিতে হবে এটা আপনি আমাদের বুঝে নিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন এই জন্য আমরা অনেককেই নিষেধ করি যে বিশেষ করে বিশেষ করে আমরা এই অনেক সময় দেখি যে ইয়ার কারণে ঈদের অতিরিক্ত তাকবিরের কারণে পরস্পর হানাহানি মারামারি বা বাড়াবাড়ি চলে যায় এটা কিন্তু কখনো সঠিক কাজ নয় কারণ এখানে উভয় রকম তকবীর সাহাবা সাহবাগের থেকে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহাম থেকে সরাসরি বিশুদ্ধ কোনো কিছু আসেনি যেটাও যদি বখ রহমতুল্লাহ আলী বলেছেন যে আশা হুমা ফিহাদ তিনি এটা পছন্দ করেছেন যে বারো তকবীরেরটা সেটাও আবার মতভেদ হয়েছে কারো কাছে একটা বাদে বারো তকবির কারো কাছে একটা সহ তেরো তকবির হয়ে যায় এটার মধ্যে মতভেদ আছে শুধু আপনি কোনটা গ্রহণ করবেন এ বিষয়ে আপনি যেহেতু দেখতে ছেন যে এখানে হাদিসগুলো বিশুদ্ধ সাহবাহিক বিভিন্ন রকম আমল করেছেন আপনি যদি মনে করেন যে আমি রসুলের আমল যেটা বেশি বিশুদ্ধ মনে হচ্ছে আমাকে সেটা আমল করতে পারেন যেটা কম বিশুদ্ধকে আমল করছে সেটাকে আপনি ইগনোর করতে পারেন না বা শুদ্ধ নয় বা এটা করলে তা সলাত হচ্ছে না এমন কথা বলতে পারেন না এটা আসলে সঠিক কাজ নয় আশা করি বিষয়টি বুঝতে পারছেন